আগে জুতো মারার দরকার হয় মুখ্যমন্ত্রীকে, আগে জুতো মারার দরকার হয় মুখ্যমন্ত্রীকে। বাংলা 25,000 চাকরি বাতিল হয়েছে, কাটমানি কে খেয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানে না? 294টা ভূতে সে নাকি ক্যান্ডিডেট, তার তাকে দেখে ভোট দেবে, তাকে দেখে যদি ভোট দেয় সে যদি ক্যান্ডিডেট হয় 294 যায় কেন্দ্রে, যা অপকর্ম হয়েছে তার দায়ভার তার, সে এখনো কেন গদিতে বসে রয়েছে? বিচারপতিটা বসে আছে আর চুরি করে ওয়েমার্শিপ জাল করে সাদা কাগজ দিয়ে কাটমানি খেয়ে চাকরি দিয়েছো, লজ্জা করে না? আমি বলবো যাদের চাকরি গেছে আর যারা চাকরি পায়নি সবাই জুতো নিয়ে ওর বাড়ির পাশে যেতে, আগে জুতো মারার দরকার হয় মুখ্যমন্ত্রীকে, তা নাহলে শিক্ষা নেবে না, এত লোকের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে, এত লজ্জা করে না মহিলা মুখ্যমন্ত্রী? মা বন্ধের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে, কি হয়েছে সন্দেশ খেলতে জানে না? বিদেশি অস্ত্রের ভান্ডার পাওয়া যাচ্ছে সেখানে, যারা যোগ্য প্রার্থী তারা আবার দ্বিতীয়বার চান্স পাবেন, তারা তাদের যোগ্যতা প্রমাণ করলে তারা চাকরি পাবে না, সেটা তো আদালত বলেছেন। কিন্তু যারা অযোগ্য সে অযোগ্যদের চাকরি কি করে ভাল দেবে? যারা চাকরি টাকা দিয়ে চাকরি পেয়েছে এবং যারা চাকরি টাকার বদলে দিয়েছে সবগুলোকে জেলখানায় দেওয়া, দেখুন এটা তো নতুন নয় বাংলায়, বাংলায় এরকম অস্ত্র ভান্ডার, এরকম দুষ্কৃতীর আঁকড়া এবং জঙ্গি কার্যকলাপ করার একটা আতুর ঘর বানিয়ে রেখেছে মমতা ব্যানার্জি। আর মমতা ব্যানার্জি তাদের বলছে দুষ্টু মিষ্টু ভাই, ছোট ছোট ঘটনা। আমি তো বলি এই সন্ত্রাসের মূল কেন্দ্র হচ্ছে মমতা ব্যানার্জি, এই জঙ্গি এবং নাশকতার মূল মাস্টার মাইন্ড মমতা ব্যানার্জি, ওকে ইমিডিয়েট গ্রেপ্তার করা দরকার আছে। এই বাংলায় পুলিশ মন্ত্রী হয়ে করছেটা কি? সে যদি সামলাতে না পারে ছেড়ে দিক না গদি, এত গদির নেশা কিসের? বাংলার মানুষকে সর্বনাশের গর্তে ঢেলে দিয়ে নিজে গদিতে বসে মজা করছে, বাংলার মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলছে, শেখ শাহজাহানের মতন মানুষকে পুষে রেখেছে, লজ্জা করে না মুখ্যমন্ত্রী? বাংলা 25,000 চাকরি বাতিল হয়েছে, কাটমানি কে খেয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানে না? 294টা ভূতে সে নাকি ক্যান্ডিডেট, তার তাকে দেখে ভোট দেবে, তাকে দেখে যদি ভোট দেয় সে যদি ক্যান্ডিডেট হয় 294 যায় কেন্দ্রে, যা অপকর্ম হয়েছে তার দায়ভার তার, সে এখনো কেন গদিতে বসে রয়েছে? বিজেপি চাকরি কে কমানো হয়? বিজেপি কি কোর্টে বসে আছে নাকি? কোর্টে তো বিচারপতিটা বসে আছে, আর চুরি করে ওয়েমার্শিপ জাল করে সাদা কাগজ দিয়ে কাটমানি খেয়ে চাকরি দিয়েছো, লজ্জা করে না? আমি বলবো যাদের চাকরি গেছে আর যারা চাকরি পায়নি সবাই জুতো নিয়ে ওর বাড়ির পাশে যেতে, আগে জুতো মারার দরকার হয় মুখ্যমন্ত্রীকে, তা নাহলে শিক্ষা নেবে না, এত লোকের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে, এত লজ্জা করে না মহিলা মুখ্যমন্ত্রী? মা বন্ধের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে, কি হয়েছে সন্দেশ খেলতে জানে না? বিদেশি অস্ত্রের ভান্ডার পাওয়া যাচ্ছে সেখানে, যারা যোগ্য প্রার্থী তারা আবার দ্বিতীয়বার চান্স পাবেন, তারা তাদের যোগ্যতা প্রমাণ করলে তারা চাকরি পাবে না, সেটা তো আদালত বলেছেন। কিন্তু যারা অযোগ্য সে অযোগ্যদের চাকরি কি করে ভাল দেবে? যারা চাকরি টাকা দিয়ে চাকরি পেয়েছে এবং যারা চাকরি টাকার বদলে দিয়েছে সবগুলোকে জেলখানায় দেওয়া, আগে জুতো মারার দরকার হয় মুখ্যমন্ত্রীকে, আগে জুতো মারার দরকার হয় মুখ্যমন্ত্রীকে। বাংলা 25,000 চাকরি বাতিল হয়েছে, কাটমানি কে খেয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানে না? 294টা ভূতে সে নাকি ক্যান্ডিডেট, তার তাকে দেখে ভোট দেবে, তাকে দেখে যদি ভোট দেয় সে যদি ক্যান্ডিডেট হয় 294 যায় কেন্দ্রে, যা অপকর্ম হয়েছে তার দায়ভার তার, সে এখনো কেন গদিতে বসে রয়েছে? বলছেন
বিজেপি চাকরি কে কমানো বিজেপিকে, বিজেপি কি কোর্টে বসে আছে নাকি? কোর্টে তো বিচারপতিটা বসে আছে। আর চুরি করে ওয়াইমার্কশিট জাল করে সাদা কাগজ দিয়ে পাটমানি খেয়ে চাকরি দিয়েছো, লজ্জা করে না? আমি বলবো যাদের চাকরি গেছে আর যারা চাকরি পায়নি সবাই জুতো নিয়ে ওর বাড়ির পাশে যেতে, আগে জুতো মারার দরকার হয় মুখ্যমন্ত্রীকে, তা নাহলে শিক্ষা নেবে না। এত লোকের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে, এত লজ্জা করে না মহিলা মুখ্যমন্ত্রী? মা বন্ধের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে, কি হয়েছে সন্দেশখাল জানে না? বিদেশি অস্ত্রের ভান্ডার পাওয়া যাচ্ছে সেখানে। যারা যোগ্য প্রার্থী তারা আবার দ্বিতীয়বার চান্স পাবেন, তারা তাদের যোগ্যতা প্রমাণ করলে তারা চাকরি পাবে না, সেটা তো আদালত বলেছে। কিন্তু যারা অযোগ্য সে অযোগ্যদের চাকরি কি করে ফল দেবে? যারা চাকরি টাকা দিয়ে চাকরি পেয়েছে এবং যারা চাকরি টাকার বদলে দিয়েছে সবগুলোকে জেলখানায় দেওয়া হবে। দেখুন এটা তো নতুন নয় বাংলায়, বাংলায় এরকম অস্ত্র ভান্ডার, এরকম দুষ্কৃতের আখড়া এবং জঙ্গি কার্যকলাপ করার একটা আতুর ঘর বানিয়ে রেখেছে মমতা ব্যানার্জি। আর মমতা ব্যানার্জি তাদের বলছে দুষ্টু মিষ্টু ভাই, ছোট ছোট ঘটনা। আমি তো বলি এই সন্ত্রাসের মূল কেন্দ্র হচ্ছে মমতা ব্যানার্জি, এই জঙ্গি এবং নাশকতার মূল মাস্টার মাইন্ড মমতা ব্যানার্জি, ওকে ইমিডিয়েট গ্রেপ্তার করা দরকার আছে। এই বাংলায় পুলিশ মন্ত্রী হয়ে করছেটা কিসে? সে যদি সামলাতে না পারে ছেড়ে দিক না গদি, এত গদির নেশা কিসের? বাংলার মানুষকে সর্বনাশের গর্তে ঢেলে দিয়ে নিজে গদিতে বসে মজা করছে, বাংলার মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলছে, শেখ শাহজানের মতন মানুষকে পুষে রেখেছে, লজ্জা করে না মুখ্যমন্ত্রী? বাংলা 25,000 চাকরি বাতিল হয়েছে, কাটমানি কে খেয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানে না? 294টা ভূতে সে নাকি ক্যান্ডিডেট, তার তাকে দেখে ভোট দেবে, তাকে দেখে যদি ভোট দেয় সে যদি ক্যান্ডিডেট হয় 294 যায়, আর কেন্দ্রে যা অপকর্ম হয়েছে তার দায়ভার তার, সে এখনো কেন গদিতে বসে রয়েছে? বিজেপি চাকরি কে কমানো বিজেপিকে, বিজেপি কি কোর্টে বসে আছে নাকি? কোর্টে তো বিচারপতিটা বসে আছে। আর চুরি করে ওয়াইমার্কশিট জাল করে সাদা কাগজ দিয়ে পাটমানি খেয়ে চাকরি দিয়েছো, লজ্জা করে না? আমি বলবো যাদের চাকরি গেছে আর যারা চাকরি পায়নি সবাই জুতো নিয়ে ওর বাড়ির পাশে যেতে, আগে জুতো মারার দরকার হয় মুখ্যমন্ত্রীকে, তা নাহলে শিক্ষা নেবে না। এত লোকের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে, এত লজ্জা করে না মহিলা মুখ্যমন্ত্রী?